দাদা বন্ধুরা দেখো আমরা এখানে বৈশাখী মেলা হচ্ছে না তো ওইখানে যাব আমরা রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে 7:26 তো 7:30 নাগাদ বেরোবো তো রেডি দেখতে পাচ্ছ আমরা কেমন লাগছে একটু বলবে তো ওখানে গিয়ে যা যা হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি ব্লগ তো দেই না ব্লগ দিলে একদম ভিউজ হয় না যার জন্য ব্লগ দেয়া হয় না আমাদের তবু আজকে যাচ্ছি মেলায় তো কি কি করি কেমন বসেছে মেলা আমরাও কিন্তু এখনো আমরা এখানে শিলিগুড়িতে এসে প্রথম মেলায় যাচ্ছি তো জানি না ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাতে পারবো কি হলো না হলো আমরাও জানি না তো চলো আমি যাবো আর আমাদের আমার ওই যে বোনটা আছে এখানে ও আর ওর বর যাবে আর আমরা দুজনে যাবো ছেলে তো বাড়িতে নেই তোমরা জানোই তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা বৈশাখী মেলা ভিড় দেখতে পাচ্ছেন রাস্তায় আছে জ্যাম রাস্তা দিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় হয়েছে মেলায় মানে শিলিগুড়িতে খুব একটা বেশি মেলা হয় না তো এই মেলাটা প্রায় 15 দিন ধরে হচ্ছে তারপরেও এতটা ভিড় আর আজকে মনে হয় রবিবার তার জন্যই এতটা ভিড় নাকি জানি না তো কি বলবো এতদিন ধরে মেলা হচ্ছে তারপরেও প্রত্যেক দিন এরকম যদি ভিড় হয় এত লোক যে কোথা থেকে আসে জানি না তো আর শুধু ওপর থেকে মাথাগুলোই দেখা যাচ্ছে কালো কালো দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো যাই হোক আর গরমের মধ্যে এই ভিড়ে আমার তো মেলা ভালো লাগে না এর জন্যই এত ভিড় হলে তো একদমই ভালো লাগে না তবুও সবাই বলছে যে অনেক মানে অনেক কিছু মানে আছে এখানে কি বলবো জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আছে এই মেলায় সব কিছু কিন্তু এত হাই দাম কি বলবো আর এখানে তো এখানে এসে অনেক ইউটিউবারদের দেখলাম ভিডিও করছে তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি মেলাটা শিলিগুড়ির এই যে বৈশাখী মেলা এটা হচ্ছে 15 দিন ধরে আজকে হচ্ছে এখনও আরও 10 দিন হবে বলছে দেখতেই পাচ্ছ নাগরদোলনা মানে এক এক রকমের নাগরদোলনা জানি না এটাকে নাগরদোলনা বলে না কি বলে জানি না তো যাই হোক দেখতে কিন্তু দারুণ লাগছে আর আমি এগুলোতে না আমিও না শুভও না আর আমরা যারা গেছি আর কি চারজন আর একজনও এইসব এই জিনিসে উঠতে পারি না উঠলেই না মাথা ঘোরে আর বমি হয়ে যায় তো এর জন্য ওই দেখতেই ভালো লাগে সবাই উঠছে আর চেঁচামেচি করছে মানে ভয়ও পাচ্ছে তারপরে উঠছে ছোটোবেলায় কিন্তু অনেক উঠেছি কিন্তু ছোটোবেলায় না একটা বড় নাগরদোলনা মানে যেগুলো ওই যে কারেন্টের নাগরদোলনাগুলো হয় যে দেখতেই ওখানে দেখালাম প্রথমে যেই নাগরদোলনা ওগুলোতে উঠেছিলাম তো উঠার পরে না আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো বমি টমি করে অজ্ঞান হয়ে গেছিলাম তো তারপর থেকে প্রতিজ্ঞা করেছি যে আমি আর কোনোদিনও এই যে এই নাগরদোলনায় আর জীবনে উঠব না তো তারপর থেকে আমি আর কোনো নাগরদোলনায়ই উঠি না তো ওই যে ওর জন্যই তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর বিশেষ করে ওই ট্রেনের মতো দেখতেই পাচ্ছ এটা পুরো উল্টে যাচ্ছিলো তো ওইটা দেখে আমার এত ভয় লাগছিলো কি বলবো যে ওর ভেতরের মানুষগুলো কী চেঁচাচ্ছিলো বাবা রে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো Thank you.
থেকে দাঁড়িয়ে রয়েছি আর মেলার মজা নিচ্ছি। মেলা দেখে এখন এই দেখো একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে, মোমো খেতে এসেছিলাম, মোমো তো নেই, মোমো শেষ হয়ে গেছে আর রাত বাজে এখন 10:01। তো অনেক রাত হয়ে গেছে, এখানে মোমোটা পাইনি আর মোমোটা নাকি এখানে দারুণ হয়। ঠিক আছে, এখন চাউমিনের অর্ডার দিয়েছি, একটু লেট হচ্ছে। থ্যাংক ইউ। এইটা আমার, আর এই যে দেখো মানে দিতে না দিতে শুরু হয়ে গেছে। আমার আগে শুরু করেছে, আমার খাওয়া হয়ে গেছে কখন, আর দেখো এখনো খাচ্ছে, মানে তাদের সামনে তুই ঘর তোমাকে বেশি দিয়েছে না, প্রথমবার এসছো না, কাস্টমার ধরে রাখবে। তোর কি হয়েছে দেয়নি না?